আসসালামু আলাইকুম, আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। বুসকালিয়া ইনি হচ্ছেন একজন ইটালির বিখ্যাত মানুষ। ইনি এত বিখ্যাত হয়েছিল যে তার জীবদ্দশায় তিনি যেখানে কথা বলতে যাইতেন তার বক্তব্য শোনার জন্য প্রায় 30-40 হাজার মানুষ একত্রিত হয়ে যেত। মানুষ অবাক হয়ে যেত, যিনি এত কিছু জানে কি করে। তা বুসকালিয়াকে একবার জিজ্ঞেস করলো যে আপনি যে এত কিছু জানেন এটার রহস্যটা কি। তখন বুসকালিয়া তার ফ্যামিলির একটা অদ্ভুত ঘটনা সবার সাথে শেয়ার করলো। কী সেই ঘটনা? উনি বলল যে তার বাবা তার সকল ভাই বোনকে একসাথে করে নিয়ে রাতের খাবারটা একসাথে খাইত, এবং তার বাবার একটা নিয়ম ছিল প্রত্যেক সন্তানকে আলাদা করে জিজ্ঞেস করত, হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে, তুমি আজকে কী শিখেছ। এবং সমস্ত ভাই বোনের মধ্যে যদি একজনও বলতো যে সে সেদিন কিছু শিখতে পারেনি, তাহলে বাবা বলতো খাবার থাক, বই নিয়ে আসো, আমরা সবাই মিলে পড়ি, শিখি, তারপর আমরা খাবো। এবং তার বাবা এইটা এত রেগুলারিটির সাথে করলো, এত রেগুলারিটির সাথে করলো যে বিকালবেলায় তার সমস্ত ভাই বোন একসাথে হয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করতো যে সে সেদিন কিছু শিখছে কি না। কারণ তারা জানে একজনও যদি কোনো কিছু সেদিন না শিখে থাকে তাহলে তার বাবা খাওয়ার টেবিলেই বই নিয়ে এসে পড়িয়ে তারপরে হচ্ছে একটু কিছু শেখার পরে খাবার সবাই মিলে গ্রহণ করবে। এবং বুসকালিয়া বললো যে একসময় তার বাবা পৃথিবী থেকে চলে গিয়েছিল, এবং বুসকালিয়ার এখন একটা নির্দিষ্ট বয়স হয়েছে, রাতের খাবার বুসকালিয়াও খেতে যায়। কিন্তু যখনই সে রাতের খাবার খেতে বসে তখন মনে হয় যে তার বাবা যেন ডেকে বলছে, বুসকালিয়া হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে। এবং বুসকালিয়া তখন প্রত্যেক দিন রাতে খাবার আগে কিছু না কিছু অবশ্যই শিখে। এবং তার মূল রহস্য সাফল্যের, এত যে পড়াশোনার ক্ষেত্রে এত যে নলেজ, তার মূল ব্যাপারটা হচ্ছে প্রত্যেক দিন তিনি কিছু না কিছু শিখে। তা আমরা চিন্তা করে দেখলাম যে বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে, এমনকি যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে, যে যেটাতে আগ্রহী যদি এই ছোট্ট নিয়মটা ফলো করে যে প্রত্যেক দিন ওই বিষয়ের কিছু না কিছু শেখা, তাহলে কিন্তু একটা অসাধারণ প্রিপারেশন হতে পারে। এবং আমরা যে ব্যাচগুলো শুরু করেছি সেখানে অনেকেই তো অনেক ভালো ভালো কমেন্ট করে, হয়তো বা আমাদেরকে যেটা বলা যায় খুশি করার জন্য করতে পারে, কিন্তু তাদের কয়েকটা কমেন্ট আমাদের একদম সত্যিকারের মন টাচ করেছে। কিরকম, একজন বলল যে ভাইয়া বিসিএস নিয়ে যে একটা ভয় ছিল এখানে পড়তে এসে সেটা আনন্দে পরিণত হয়েছে, এবং লেকচার শুনতে গেলে যে আগের থেকে যে একটা বিরক্তিকর ঘন্টার পর ঘন্টা, এখানে তো লেকচার আসলে দেখা যায় খালি কোন দিক দিয়ে শুরু হলো কোন দিক দিয়ে শেষ। এবং আরেকজন বললো যে ভাইয়া আমি আমার জীবনে এখন পর্যন্ত এক সপ্তাহে যত পরীক্ষা দেই নেই এইখানে তার চেয়ে কয়েক গুণ বেশি দিয়েছি। কি আমরা করলাম, 16 তারিখ থেকে যে শুরু হয়েছে, আজকে যখন আমি ভিডিওটা করছি এটা হচ্ছে 23 তারিখ, এই 7-8 দিনের মধ্যে আমরা প্রথম দিন 200 মার্কসের একটা পরীক্ষা নিয়েছি, তারপরে ইংলিশের উপরে একটা 200 মার্কসের, তারপরে ম্যাথের উপরে 120 মার্কসের নেওয়ার কথা ছিল, সবাই বললো যে 100 মার্কসের নেন, সেখানে অনুরোধের কারণে 20 নম্বর কমিয়ে 100 মার্কসের দিয়েছি। তারপরে বাংলাদেশ বিষয়াবলীর যে সংবিধান এবং সরকার কিভাবে পরিচালিত হয় সেটার উপরে 200 মার্কসের পরীক্ষা। এরপরে আমরা পরীক্ষা নিয়েছি হচ্ছে বাংলার উপরে 200 মার্কসের। তা টোটাল আমরা দেখলাম যে 16 থেকে 23 তারিখের মধ্যে 900 মার্কসের পরীক্ষা আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। অবশ্য আমাদের নেওয়ার কথা ছিল 920 নম্বর, সবার কারণে আমরা অনুরোধের কারণে এটা মাইনাস করেছি। লেকচার আমরা 5টা দিয়েছি 16 তারিখ থেকে, 16, 18, 20, 21 এবং 23, 5টা হচ্ছে ক্লাস লেকচার আর 3টা হচ্ছে সলিউশন লেকচার। তার মানে 8 দিনই মোটামুটি প্রত্যেক দিন কোনো না কোনো লেকচার ছিল। এবং মজার ব্যাপার, আমাদের বিভিন্ন যে ব্যাচের যে বিসিএস অফিস মানে প্রত্যাশী যারা, তারা জানায় যে ভাই আজকে কিছু লেকচার হবে কি না। তা লেকচার শোনার ক্ষেত্রে খুবই আগ্রহ, এটা আমাদের আসলে খুব আনন্দিত করেছে যে মেডিকেলের যারা সাধারণত তারা লেকচার শুনতেই চায় না, আমরা লেকচার ফোবিয়া ছিল, তবে আমার মনে হয় এখানে এসে আল্লাহর রহমতে লেকচারের প্রতি একটা আন্তরিকতা তৈরি হয়েছে। এটার জন্য সত্যিকার অর্থে এটা হচ্ছে যে যারা পড়তে এসেছে অত্যন্ত আগ্রহী, এবং যেভাবে পড়ছে আমার তো মনে হয় এটা যদি কন্টিনিউ করা যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। তবে এখানে আমি একটা জিনিস বলি যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই এক সপ্তাহের মধ্যে আমাদের এখানে প্রায় আরও 40% নতুন এক্সপিরিয়েন্স এসেছে, এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল আবার এসেছে। তা আমি সবসময় বলি যে আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে তার 3টা জিনিস দেখবেন, 3টা। নাম্বার 1 হচ্ছে লেকচারের কোয়ালিটি কেমন, খালি দাগিয়ে দিয়ে মুখস্থ করাচ্ছে না বুঝিয়ে পড়াচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে পরীক্ষা কত মার্কসের নিচ্ছে, 20 নম্বর, 25 নম্বর, 50, 100, 150, 200, কত, যত বেশি মার্কসের গুণগত মান ভালো এইরকম পরীক্ষা আপনি দেবেন তত কিন্তু আপনার প্রিপারেশন লেভেলটা ভালো হবে। এবং তৃতীয় যেটা, সেটি হচ্ছে আপনাকে মনিটর করছে কিনা, আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা, আপনি একটা প্রবলেম বলতেন সেটা সলিউশন দিচ্ছে কিনা। আমরা যতদূর হিসাব করে দেখেছি আমাদের প্রায় 97-98% লেকচার ওই দিনই সবাই শুনে ফেলে,
প্রত্যেক ব্যাচে আলাদা আলাদা করে আমরা যে ব্যাচগুলো করেছি প্রত্যেক ব্যাচে দেখা যাচ্ছে যে একটা ব্যাচে যদি 70 জন আছে দেখা যাচ্ছে 65 জন 67 জন ওই রাতের মধ্যেই লেকচার শোনা শেষ 68 জন রাতের মধ্যে 69 জন রাতের মধ্যে দুই একজন হয়তো বা অনেকে এসএমএস করে যে ভাইয়া নাইট ডিউটিতে এখানে নেট পায় না যেই দেখব অনেকেই তার মানে আমরা এটাকে একটা ফ্রেন্ডলি ফ্যামিলির মতো এনভায়রনমেন্ট তৈরি করেছি এবং সব যেহেতু ডক্টর আমরা চাই সারা দেশের মধ্যে সবচেয়ে ভালো আনুপাতিক হারে শতকরা হিসেবে যাতে সবচেয়ে বেশি জন ক্যাটার ইনশাল্লাহ এখান থেকে হয় এবং আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ যে এরকম আগ্রহ আমরা বিসিএস অ্যাসপিরেন্টসদের মধ্যে দেখছি বিলিভ মি বিস্ময়কর কিছু রেজাল্ট ইনশাল্লাহ হতে যাচ্ছে বিস্ময়কর কারণ আমরা দেখলাম যে ম্যাথে 100-তে 98.5 পেয়েছে চারজন না পাঁচজন তারপরে সংবিধানের পরীক্ষায় আমরা সংবিধান 150 আর 50 নম্বর নিয়েছিলাম বাংলাদেশের সরকার ব্যবস্থা সংবিধানে 150-তে 150 পেয়েছে দুইজন স্টুডেন্ট আনবিলিভেবল এটা হয়তো সংবিধান বিশেষজ্ঞের মতো এবং খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন্স তারাই বলেছে এবং আমরা বলছি আমাদের কোশ্চেন্স লেকচার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ খুব দ্রুততার সাথে এমনভাবে জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া হয় যেটা 3-4টা বই পড়ে হয়তো মানে এক্সপিরিয়েন্সদের কথা যাবে এইভাবে পড়লে তো আসলে খুবই আনন্দের ব্যাপার তা প্রথম সপ্তাহটা আল্লাহ যেভাবে আমাদের কাটিয়েছেন আমরা সবার কাছে দোয়া চাই যে আমরা যাতে এইভাবে ইনশাল্লাহ এক এক করে সপ্তাহগুলোকে অতিক্রম করতে পারি আর আমাদের যে কোনো জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন এবং আমরা একটা জিনিস বলি যে আমাদের এখানে যারা ভর্তি হয়েছে তাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে আমাদের এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে এখানে পড়ে তার কাছ থেকে আগে আপনি শুনবেন শুনে একটু যাচাই করে তারপরে ভর্তি হবেন এবং ভর্তি হওয়ার ক্ষেত্রে কখনোই একটা প্রতিষ্ঠানে একবারে সব টাকা দিবেন না কারণ তাহলে সব টাকায় লস হয়ে যাবে 50% দিয়ে বা আমরা তো একমাত্র প্রতিষ্ঠান হয়তো বা কম টাকা নিয়ে ভর্তি করায় তারপরে বেশি রাখছি কেন পড়া ভালো লাগলে অটোমেটিক দেবে আর যদি ভালো না লাগে চলে যাবে তাহলে এরকম ট্রান্সপারেন্ট হই পড়া এবং কেউ কেউ বলে না যে নিজেই পড়তে হবে কোচিং কী করবে বা প্রাইভেট কী করবে একটা কথা বলে রাখি যারা এই কথা বলে যে তোমাকে বোঝানোর কিছুই নাই সে চায় না যে আপনি বুঝেন অথবা তিনি বোঝাতে পারেন না যিনি বোঝাতে পারেন তিনি কখনো এই কথা বলবেন না যে বোঝার কিছু না সত্যিকার অর্থে বোঝার অনেক কিছু আছে এবং ভালো করে বোঝানো গেলে পরে পড়ার আগ্রহ বেড়ে যায় এবং দেখা যায় তখন হচ্ছে অনেক জটিল জিনিস সহজে মনে রাখা যায় তাহলে এক সপ্তাহে আমরা যেই জিনিসগুলো আল্লাহর রহমতে অর্জন করতে পেরেছি এটা যাতে আমরা কন্টিনিউয়াস করতে পারি এবং প্রত্যেককে আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যদি আমাদের উপর রহম করে এবং বুসকালিয়ার বাবা যে নিয়মটা চালু করেছিল আমরা চিন্তা করছি আগামী 25 তারিখ থেকে আমাদের সমস্ত ব্যাচে এই নিয়ম চালু করব প্রত্যেক স্টুডেন্টকে লিখতে হবে প্রত্যেক এক্সপিরিয়েন্সকে জানাতে হবে হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে এটা যদি আমরা করতে পারি অবশ্যই ইনশাল্লাহ আমরা ক্যাটার হবো থ্যাংক ইউ সো মাচ